নমস্কার, আপনারা দেখছেন ইমাজিন কমিউনিটি টিভি। আপনাদের সাথে আমি শাইনি। শুরু করছি ফিরে দেখা 2021। বহরমপুর শহরে জলাভূমি রক্ষার দাবিতে অনশনে সামিল হন শহরের বিশিষ্ট জনেরা। বয়সের ভার অগ্রাহ্য করে গান্ধী মূর্তির নিচে অনশনে বসেন প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শহর প্রেমীরা। বহরমপুরে জলাভূমি রক্ষার দাবিতে আন্দোলনকারী বহরমপুরের নাগরিক সমাজের পুরোধা ব্যক্তিদের আটক করল পুলিশ। বহরমপুরে গান্ধী মূর্তির পাশে ও জেলা শাসকের অফিসের সামনে এদিন সকাল 11টা থেকেই জলাভূমি রক্ষার দাবিতে অবস্থান ও অনশন শুরু হয়। কর্মসূচি শুরুতেই পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মাইক ছাড়াই শুরু হয় কর্মসূচি। এরপর পৌনে একটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবস্থান মঞ্চে হাজির হন সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়। তিনি আন্দোলনকারীদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন করেন, কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলনে অনড় থাকে। এরপরই জোরপূর্বক আন্দোলনকারীদের আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জিয়াগঞ্জ আরডিকে কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী, প্রবীণ শিক্ষিকা ও জলাভূমি রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুক্লা মণ্ডল, জলাভূমি রক্ষা কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক চুয়াপুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা শিল্পী সেন, প্রবীণ শিক্ষক সমাজকর্মী নির্মল সরকার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা সম্পাদক সজল বিশ্বাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি তপন সামন্ত, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অভিজিৎ সরকার, সীমা সরকার সহ অন্যান্যরা। সদর মহকুমা শাসকের বক্তব্য, জলাভূমি রক্ষা কমিটি এখানে অবস্থান করার চেষ্টা করছিল যদিও কোন রকম প্রশাসনের অনুমতি ছিল না। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। শাসক যে দলেরই হোক ভয়ানক, তার চোখ সব দিকে থাকে, কে তার সমর্থক কে তার বিরোধী সে হিসেব রাখে। রাজা আসে যায়, রাজা বদলায়, লাল জামা গায়, নীল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না, গোটা পৃথিবীকে গিলে খেতে চায়। সেই যে ন্যাংট ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। আটক 26 জন আন্দোলনকারীদের এদিন বিকেলে পুলিশ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করায়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। দীর্ঘ দুবছর পর খালি বাস চলাচলে ছাড়পত্র দেওয়া হয় কাঁদির রণগ্রাম ব্রিজে। দ্বারকা নদীর ওপর রণগ্রাম ব্রিজ, বর্ষপ্রাচীন এই ব্রিজের সংস্কার এবং বিকল্প ব্রিজ তৈরির দাবি উঠেছে বহুবার। ব্রিজের বেহাল দশায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দুবছর পর অবশেষে ট্রায়াল রান শেষে খালি বাসের চাকা গড়ালো রণগ্রাম ব্রিজে। সমস্যার সাময়িক সমাধানে পুরনো ব্রিজেই বাস চলাচলে ছাড় দিয়েছে প্রশাসন। সপ্তাহের প্রথম দিনেই সকাল 7টা থেকে বাস চলাচল শুরু হয়। খালি বাস চলাচলের সময়সীমা সন্ধে 7টা অবধি। সোমবার সকাল থেকে একের পর এক খালি বাস ব্রিজের এপার থেকে ওপার যায়। বাস যাত্রীরা পায়ে হেঁটেই ব্রিজ পারাপার করলেন। দীর্ঘদিন ভোগান্তি, বাস পরিবর্তন এসবের ঝামেলা থেকে একটু রেহাই মিলল, বলছেন যাত্রীরা। প্রথম দিনে বাস যাত্রীদের কি অভিজ্ঞতা শুনলাম আমরা। পরীক্ষামূলকভাবে আগামী কিছুদিন খালি বাস চালাতে চাইছে প্রশাসন। পরবর্তীতে পুনরায় ব্রিজ পরিদর্শন সার্ভের পর নতুন নির্দেশিকা জারি হবে। নতুন ব্রিজ তৈরি না হওয়া অবধি সাময়িকভাবে সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ, বলছেন প্রশাসনিক কর্তা। ভোগান্তের অপর নাম হয়ে উঠেছিল এই রণগ্রাম ব্রিজ। বন্ধ থাকা বহরমপুর কান্দি বাস পরিষেবা নিয়ে সমস্যায় পড়েন আমজনতা। রাজনৈতিক তরজাও চরমে ওঠে। তর্ক বিতর্ক জটিলতার মাঝেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় আসে বিশেষজ্ঞ দল।
অবশেষে ছোট এবং যাত্রী পরিবহন ক্ষমতা সীমিত এরকম বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। আর এখানেই ফের চড়ছে রাজনীতির পারদ। রণগ্রাম ব্রিজ নিয়ে কতটা জোরালো পদক্ষেপ কোন দলে, যা নিয়ে একে অপরকে বিঁধতে ছাড়েনি কংগ্রেস তৃণমূল। সামনেই পৌরসভা ভোট, ভোটকে পাখির চোখ করেই কি তড়িঘড়ি এই পদক্ষেপ, প্রশ্ন বিজেপির। রাজনৈতিক তর্ক বিতর্ক অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। আম জনতা চাইছেন পরীক্ষা নিরীক্ষা হোক, সাথে স্থায়ী সমাধান হোক, নতুন ব্রিজের কাজ শেষ হোক দ্রুত। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। ভাঙল পরম্পরা কংগ্রেসের, বিধায়ক মনোজ চক্রবর্তীকে হারিয়ে একুশের ভোটে পরিবর্তন আসে বহরমপুরে। বিধায়ক হন বিজেপির সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন মৈত্র। ভাঙল পরম্পরা, কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তীকে হারিয়ে একুশের ভোটে পরিবর্তন বহরমপুর বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি ও কংগ্রেসের মনোজ চক্রবর্তীকে হারিয়ে জয়ী হলেন সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন মৈত্র। 2016 সালে বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মনোজ চক্রবর্তী জয়ী হয়েছিলেন। বহরমপুরে এই প্রথম রাজনৈতিক পালা বদলে উচ্ছ্বসিত বিজেপি শিবির। সাংবাদিক সম্পাদক লেখক শুভ চট্টোপাধ্যায়কে স্মরণ করল টিম ইমাজিন। হয় শুভ চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা। আর অনিঃশেষ হতে চাইলাম সেই কাল, সেই পরিচর্যা, আজও কোনো একাকীর সঙ্গ, সাহস যে ফুরায় না, ফেরেই কেবল নিত্যে অনুসঙ্গে সন্ধিৎসায়, যা কোনো নিঃসঙ্গেরও দাঁতে মাটি নিয়ে পড়ে থাকার প্রবল পাথেও। শুভ, শুভ চট্টোপাধ্যায়ের চিরন্তন সঙ্গী বলা চলে কবি সমীরণ ঘোষের এই উদ্ধৃতিটুকু দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করতেই হচ্ছে আমাদের। শুভ, শুভ চট্টোপাধ্যায় রৌরব সম্পাদক। 1975 সালের কোনো এক বর্ষাস্নাত বিকেল, শান্তিময় মুখোপাধ্যায় এবং সমীরণ ঘোষ এবং অবশ্যই শুভ, তিন মূর্তিমান হঠাৎ করে একটি পত্রিকা প্রকাশের ছক এঁকে ফেলল এবং কাজও হয়ে গেল দ্রুত লয়ে। স্বয়ম্বর নামে একটি পত্রিকার অতর্কিত প্রকাশ ঘটে গেল এঁদের হাত দিয়ে। তারপর দুটি বছর তিন মাস অন্তর পত্রিকা প্রকাশন্তে হঠাৎই রৌরবে পদার্পণ। স্বভাবতই প্রশ্ন আসে, কেন এই রৌরবে পদার্পণ, আর কেনই বা রৌরব এই নামকরণ? রৌরব, যার অর্থ নরক, নরক কি কোনো মুখপত্রের নাম হতে পারে, হওয়া কি উচিত? প্রশ্নটা সমীচীন, তাই আমরাও সমবেত উচ্চারণ করি, না, কখনোই না। এগুলি শুভ চট্টোপাধ্যায়ের উদ্ধৃতি, সেই উদ্ধৃতি ঘৃণায় আত্মগ্লানিতে ভরে ওঠে আমাদের অন্তঃকরণ। আমরা ফিরে তাকালাম সেই বছর আষ্টেক আগের দিকে, যেখানে কয়েকটি কিশোর দুচোখ মেলে তাদের ভারতবর্ষের মাটিকে পরখ করতে চাইছে। তারা দেখছে এই আলো, এই আকাশ, এই সমগ্রতা সবই যেন কেমন ভিন্ন তালে বইছে, উদ্দেশ্যবিহীন এক উচ্ছল জলধারা। তারা দেখছে এই দেশ যেখানে বছর বছর বন্যা হয়, খরায় পড়ে চাষি, যেখানে নারী ভোগ্যা, পরিসংখ্যানহীন বেকার, যেখানে যেখানে লক্ষ কোটি বুভুক্ষ মানুষের আর্তনাদ, যে দেশের যুবক গর্জে ওঠে না, শুধু কাঁদে, ছটফট করে। নরক ছাড়া সেই দেশকে কোনো শব্দেই আখ্যায়িত করা যায় না, তাই এই রৌরব নামকরণ। শুভ, শুভ চট্টোপাধ্যায় রৌরবের পাশাপাশি শুভ এবং রৌরবের সাথীরা মিলে আরেকটি দিগন্ত খুললেন 1991 সালে। জেলার অন্যান্য ক্ষুদ্র সংবাদপত্র তখন এখানে প্রকাশিত হয়ে চলেছে নিয়মিত অনিয়মিতভাবে, মুর্শিদাবাদ হিতৈষী, মুর্শিদাবাদ বার্তা, ঝড়, জনমত, নিউ স্পোর্টসম্যান, গণকণ্ঠ, মুর্শিদাবাদ বীক্ষণ ইত্যাদি।
এই সমস্ত ক্ষুদ্র সংবাদপত্রের পাশাপাশি শুভ এবং রৌরবের শুভর সঙ্গীতের হাত ধরে উঠে আসে আরেকটি সংবাদপত্র, ক্ষুদ্র সংবাদপত্র সংবাদ সকাল। দন্তস্বয়ে বয়ে কয়াকার ল, সংবাদ সকাল। এই সংবাদ সকালও, এই ক্ষুদ্র সংবাদপত্রও একটু ভিন্ন মাত্রায় হাজির হয় আমাদের জেলাবাসীর কাছে, পাঠকদের কাছে। আজ এই মুহূর্তে দুটি লেখার নাম করতেই হয়, ধারাবাহিক লেখা, এই গ্রাম এই পথ, হাবিব রাহি শেখ আনিসের কলমে, হাবিব রাহি নাম নিয়ে এটি বেরোতো, এবং আরেকটি খুবই অন্য ধরনের চিন্তা নিয়ে শুভ লেখান সীমা সরকারকে দিয়ে, এই মাটির কন্যা, জেলার বিভিন্ন মহিলা কৃতি মহিলাদের নিয়ে। এছাড়া তো অন্যান্য সংবাদ আছেই। এই হচ্ছে শুভ, শুভর জন্মদিন, আজ জন্মদিনে শুভ। এই আয়োজনটি এখানে রবীন্দ্র সদনে আজ করেছেন ইমাজিন কমিউনিটি মিডিয়া, সহযোগিতা করেছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজকের মূল বিষয় শুভ চট্টোপাধ্যায়ের স্মারক বক্তৃতা, বিষয় দেশদ্রোহিতা, গদি মিডিয়া, স্থানীয় সংবাদ, ভারতে সাংবাদিকতা এক বিপজ্জনক পেশা, বলবেন দেবাশিস আইচ। বছরের শুরুতেই বহরমপুরে জনসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়ামে হয় জনসভা। সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন বহরমপুর স্টেডিয়ামে। স্টেডিয়ামে এদিন তৃণমূল কর্মী সমর্থকদের রেকর্ড হারে ভিড় থাকে। তৃণমূল সুপ্রিমোকে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সভামঞ্চে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে মুখ্যমন্ত্রী প্রথমেই বলেন, তৃণমূল কর্মীরা দলের সম্পদ, দুর্নীতি পরায়ণ লোকেরাই দুর্নীতির কাছে নিজেদের বিক্রি করে। মীর জাফর গদ্দারি করেছিল, এখানেও কয়েকজন দুষ্ট গরু আছে। মমতা বলেন, মুর্শিদাবাদের মানুষের ভোটে আগামী দিনে সরকার গড়বে তৃণমূল। একযোগে সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তিনি বলেন, কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে চায় না, সিপিএম ও বিজেপির বড় বন্ধু, বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়তে পারে। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের অক্সিজেন যোগানোর পাশাপাশি ভোট প্রচারও সারলেন তিনি। জুন মাস থেকে কৃষকদের 6,000 টাকা, ভাগচাষীদের 3,000 টাকা করে দেওয়ার ঘোষণার সাথেই পরিযায়ী শ্রমিক ইস্যুতেও বিঁধলেন কেন্দ্র সরকারকে। সভা শেষে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছায় সার্কিট হাউসের দিকে।